বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র পিছু হটার অভিযোগ অস্বীকার করে মার্কিন পররাষ্ট্র দপ্তর আবারও বলেছে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, স্বচ্ছ আইনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়নি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে চীন ও রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছে কানাডা, এমন প্রসঙ্গ উঠে আসে। Critics claim the US is pushing back on democracy promotion in Bangladesh due to Indian influence. How do you respond? ব্রিফিংয়ে কানাডার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নির্বাচনে রাশিয়া, চীন ও ভারতের হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের পিছু হটার গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিলার। প্রতিবেদনের বিষয়টি জানেন না উল্লেখ করে ম্যাথিউ মিলার বলেন, বরাবরের মতোই গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচনের পর তৃতীয়বারের মতো ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অবলম্বনের আহ্বান জানান ম্যাথিউ মিলার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নাগরিক জীবনে বিরোধী দলীয় সদস্য ও মিডিয়ার পেশাদারদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের অর্থপূর্ণ অংশগ্রহণ অনুমোদন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া এসব দৃষ্টিভঙ্গি সামনে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখবে বলেও জানান তিনি। We have also expressed our concerns with the arrest of thousands of political opposition members in the run-up to those elections. I will say two things. One,